बंगाल में का बा अबे बंगाल में कुछ नहीं तो जा भी यार এখানে বসে জিজ্ঞেস কর আমাদের যা আছে আমরা তাই নিয়ে সুখে দুঃখে বাঁচব তোদের এখানে থাকতে কে বলেছে থাকবি এখানে খাবি এখানে আর এখানে বসে বলবি বাঙালি মে কা বা বিহার মে সব কথা যা সালা বিহার এখানে বসে জিজ্ঞেস কর তো আপনারা যদি ভাষণ শুনতে ভালোবাসেন শুনেন ভাষণ দেও দিতে ভালোবাসে দেবে বছরে একবার ভাষণবাজি চলবে ইমানুল দা আছেন মঞ্চ দেবেন পান্তাভাত খাওয়াবেন এতে যদি আপনারা সন্তুষ্ট থাকেন থাকেন আর যদি আপনার মধ্যে বাঙালি রক্ত থাকে বিনয় বাদল ক্ষুদিরামের রক্ত থাকে নেতাজি সুভাষচন্দ্র বোসের রক্ত থাকে মাতৃভাষার প্রতি মাতৃভূমির প্রতি প্রেম থাকে তাহলে আপনার ভিতরে সেই ক্ষুদিরামের আগুনকে জাগাতে হবে আপনাকেও কিন্তু সোচ্চারে বলতে হবে এক বিহারি সবিমারি বিমারি চাই না বাংলাকে বিমার মুক্ত করো জয় বাংলা জয় দিদি মমতা ব্যানার্জি বিজেপি কোনো বহিরাগত তত্ত্বে বিশ্বাস করে না আমাদের অবস্থান স্পষ্ট ভারতের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ আমরা যে কোনো প্রদেশের মানুষ যে কোনো জায়গায় যেতে পারেন এবং সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে তিনি যে কোনো জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কিন্তু তৃণমূল কংগ্রেস বিহারের মানুষকে খৈনিখোর বলেছে গুটকাখোর বলেছে তাদের বিভিন্ন সময় বলেছে পানপরাগে থুতু দিয়ে কলকাতার লোহায় জং ধরতে দেবো না এ ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেসের আমরা শুধু এটুকুনি বলতে চাই দীর্ঘদিন শত্রুঘ্ন সিনহা বিজেপির রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনডিএর মন্ত্রী ছিলেন মানে আমাদের সঙ্গেই তো ছিলেন যদিও সম্পর্কটা অম্লমধুর ছিল কিন্তু ছিলেন এই এনডিএতে সে সময় শত্রুঘ্ন সিনহাও মন্ত্রী ছিলেন বিভিন্ন সময় সরকারি সিদ্ধান্তের অংশীদার তারা ছিলেন তো সেখানে শত্রুঘ্ন সিনহা গত নির্বাচনে আমাদের দল ছেড়ে অন্য দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তার খাস তালুক পাটনা সাহিবে শত্রুঘ্ন সিনহার আন বান এবং শান তার অত্যন্ত প্রিয় শব্দবন্ধ আজকে সেই আন বান শানটা তিনি পাটনাতে ধরে রাখতে পারেনি আর তৃণমূল কংগ্রেসও জানে যে পশ্চিমবঙ্গের মানুষকে এই মুহূর্তে সারা ভারতবর্ষের যে নির্বাচনী প্রক্রিয়া লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা এবং চার রাজ্যের নির্বাচনী ফলাফল দিয়ে যে জায়গায় পৌঁছে গেছে সেখানে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপরে ভরসা রাখতে পারছে না সেজন্য তারা প্রার্থীকে ইম্পোর্ট করেছে আমরা কাউকে বহিরাগত করতে পারছি না কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের নেতা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের মানুষ এবং তারও বেশি আসানসোলের মানুষের জানা উচিত বা এটা বোঝা উচিত যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ওপরে বা রাজ্যবাসীর ওপরে পশ্চিমবঙ্গবাসীর ওপরে ভরসা রাখতে পারছে না তাই তারা বাইরে থেকে আমদানি করেছে বহিরাগতটা আমাদের শব্দ নয় আমরা শুধু বলছি যে ওই খামোশ বলে আর মনে হয় পশ্চিমবঙ্গের মানুষকে কিংবা আসানসোলের মানুষকে চুপ করিয়ে রাখা যাবে না আন বান শান পশ্চিমবঙ্গের মানুষের মানে আসানসোলের মানুষ তারা নিজেরাই রক্ষা করতে পারে।